আসসালামু আলাইকুম বন্ধুরা, আশা করি তোমরা সবাই অনেক ভালো আছো। আমিও অনেক ভালো আছি। তো আজকে আমি আপনাদের সামনে একটা নতুন ভিডিও নিয়ে এসেছি, সেটা হচ্ছে আমি আমার বড় ভাইয়ের সাথে একটা মারাত্মক চ্যালেঞ্জ নিয়ে এসেছি, সেটা হচ্ছে নুডলস খাওয়া। কে আগে নুডলস খেতে পারে? সবাই বলছেন যে নুডলস খাওয়াটা একটা মারাত্মক কি হতে পারে, তার সাথে একটা মারাত্মক জিনিস হচ্ছে ঝাল। ঝাল বিষয়টা অনেক মারাত্মক, আমি ঝাল একদম খেতেও পারি না। তো তার সাথে আজকে আমার ঝাল খেতে হবে, তা নুডলসের সাথে। তো খুবই ডিফিকাল্ট এই বিষয়টা আমার জন্য, তো দেখি আমি জিততে পারি নাকি। তো আশা করি জিততে পারবো, আপনাদের জন্য আমি জিতার চেষ্টা করব। তো হ্যালো ফ্রেন্ডস, আমি মুন্না, সবাইকে আমার এই চ্যানেলে স্বাগতম। আজকে আমি দেখাবো যে আমি এই লাল লাল বড় বড় মোটা মোটা মরিচ খেয়ে দেখাবো, যা খুবই জাল। এবং আমার বোনও খেয়ে দেখাবে, কিন্তু সেগুলো একটু কম জাল, আমার একটু বেশি জাল। দেখুন খেয়ে বুঝবেন কেমন লাগে। আচ্ছা আচ্ছা, এখন আমরা স্টার্ট করি। 1 2 3 অনেক জাল। আমি একটা বিপদে পড়েছি, যা হলো আমার চুল আমার মুখে চলে যাচ্ছিল। দেখুন আমি জিতে গেছি, এইটাতে ফেল হয়েছে মিথিলা, এবং জিতে গেছি আমি। এবং আমি মরিচ খেয়েছি 10টি, 10টি মরিচ খেয়ে জিতে গেছি। আর মিথিলা খেয়েছে ছোট ছোট জাতের এতটুকু জাতের 2টা মরিচ, আর আমি খেয়েছি এত লম্বা লম্বা 10টা মরিচ। তাহলে জিতেছি আমি। সবাই আমার আমার চ্যানেলে 50 লাখ লাইক করবেন এবং সাবস্ক্রাইব করবেন। কত 50 লাখ বলে ফেলেছি, 50,000 করবেন, সাবস্ক্রাইব করবেন মাত্র 10,000 করে দিয়েন, কারণ আমাকে এখনো লাইক করেননি, সাবস্ক্রাইব করেননি, তাড়াতাড়ি করেন, না হলে নতুন ভিডিও বানাবো না। নতুন ভিডিও করার জন্য এখনই লাইক সাবস্ক্রাইব করে নিতে হবে। আমি একটা বিপদে পড়ে গেছিলাম, যখন 50,000 লাইক হবে তখন আরেকটা নতুন ভিডিও ছাড়বো। তখন আমার চুল আমার মুখে চলে যাচ্ছিল, আমি চুল সামলাবো নাকি খাবো, তো কনফিউশনে আমি হেরে গেলাম। কনফিউশনে তুমি হেরে গেছো? আমি তো ভাবছি তুমি খেলে আমাকে দেখাচ্ছ বারবার, আমার খাওয়া শেষ হয়নি, কিন্তু নিজেই তো খাওয়া দেরি করলো। বরাবরের মতো আমি জিতলাম এবং হারলো মিথিলা। আপনারা নিশ্চয়ই মিথিলাকে ভিডিও করার সময় খেয়াল করে দেখেছেন, সে খাওয়ার সময় প্রথমে চামচ দিয়ে এভাবে খায়, খাওয়ার পরে আস্তে আস্তে নিয়ে হাত দিয়ে এভাবে নিয়ে আঁকড়ে খায়। কিন্তু হয়ে সে যদি অন্যখানে হোটেলে বা বেড়া রেস্টুরেন্টে যায় তখন খায় এভাবে। একটা লাইক তো দিতেই হয়।